বাংলাদেশে 15 থেকে 49 বছর বয়সের অন্তত 1,70,00,000 বিবাহিত নারী অপুষ্টির শিকার, যা এই বয়সের সকল বিবাহিত নারীদের প্রায় অর্ধেক। পুষ্টিহীনতার কথা বলতে গেলে আমাদের সামনে শীর্ণকায় অর্ধভুক্ত মানুষের ছবি ভেসে ওঠে। হ্যাঁ, অপুষ্টি শিকার বলতে তাদেরকেই বোঝায় যাদের খাবারে পুষ্টিকর উপাদান কম থাকে, তাই এদের মধ্যে কম খাওয়া ও ওজনহীনতার লক্ষণই বেশি দেখা যায়। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অপুষ্টিতে ভোগা 70% বিবাহিত নারী ওজন বেশি, অর্থাৎ তারা দেখতে স্থূল হলেও স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি পায় না। তথ্যটি বিভ্রান্তিকর মনে হতে পারে, কিন্তু ব্যাখ্যা করলে বিষয়টি পরিষ্কার হবে। শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও আবেগ সংক্রান্ত কার্যক্রম চালানোর জন্য আমাদের শরীরে মাইক্রোনিউট্রিয়েন্টের খুবই প্রয়োজন, যা আমরা আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন এবং খনিজ পদার্থ থেকে পাই। নানা রোগের বিরুদ্ধে দেহের প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেও এসব উপাদান দরকার। আমিষ জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, মসুর ডাল এবং ভিটামিনযুক্ত খাদ্য যেমন ফল ও সবজির পরিবর্তে কম টাকায় পাওয়া যায় বলে, যদি শর্করাযুক্ত খাবার যেমন ভাত ও আলু বেশি খাই, তাহলে প্রয়োজনীয় ক্যালোরি পেতে পারি, কিন্তু পুষ্টির ঘাটতি রয়েই যাবে। সেক্ষেত্রে স্থূল দেখালেও সত্যিকার অর্থে ভালো স্বাস্থ্যের অধিকারী হব না। ঠিক এমনটাই ঘটেছে 15 থেকে 49 বছরের প্রায় 1,20,00,000 নারীর জীবনে। পর্যাপ্ত পুষ্টির অভাব, তারপর তারা স্থূল, কেন হচ্ছে এমন? মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, যেটাকে আমরা ভিটামিন বা মিনারেলস বলি, যেগুলো যেমন আয়রন ডেফিসিয়েন্সি আছে, জিঙ্ক ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি, এই জিনিসগুলো যদি আমাদের শরীরে হয়, তাহলেও কিন্তু আমাদের খাবার শরীরে সঠিকভাবে শোষণ হয় না। অর্থাৎ আমরা যা খাচ্ছি সেটা শরীরে কাজে না লেগে বরং সেটা আমাদের শরীরে জমা হয়ে যায়। যদি আমাদের হিস্টোরিক্যালি দেখি যে আমাদের এই অংশে, পৃথিবীর এই অংশটাতে বহু বছর ধরে কিন্তু দুর্ভিক্ষ ছিল, তারপরে খাবারের অভাব ছিল, জেনেটিক্যালি এটার একটা প্রভাব পড়ে গেছে যে আমরা এখন যে খাবারটা খাই সেই খাবারটা আমাদের শরীরে ডিপোজিট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো এটা যদি আমরা খুব ছোটবেলা থেকে এই খাদ্যাভ্যাসটাকে খুব সঠিক না রাখি বা যে ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো আমাদের দরকার সেগুলো না করি, অন্য কোনো একটা উন্নত দেশ বা অন্য একটা ডিফারেন্ট দেশের থেকে দেখা যাবে আমাদের দেশে ওবেসিটির প্রবণতাটা বা আমাদের এই অঞ্চলে ওবেসিটির প্রবণতাটা কিন্তু বেশি থাকবে। 2007 থেকে 2017 সালের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, কম ওজনে অপুষ্টিতে ভোগা নারীদের সংখ্যা 30 থেকে 12% নেমে এসেছে, যেখানে অপুষ্টিতে ভুগছেন এমন স্থূল নারীদের সংখ্যা 12 থেকে বেড়ে 32% হয়েছে। এই পরিসংখ্যান থেকে আমরা কি জানতে পারি? এই সময়ে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, যার ফলে আয় এবং সামাজিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। এখন কিন্তু মানুষ অনেক বেশি নগরায়নের দিকে গেছে, লাইফস্টাইলের কিন্তু বিশাল শিফট হয়েছে। খাদ্যাভ্যাসের মধ্যে যেমন আপনি এখন গ্রামে গেলেও দেখবেন অনেক কার্বোনেটেড ড্রিঙ্ক গুলো পাওয়া যায়, যেগুলোতে অতিরিক্ত পরিমাণে চিনি থাকে। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এই ধরনের খাবার গুলো কিন্তু আমাদের খাদ্যাভ্যাসে ঢুকে গেছে। তারপরে অন্যদিকে ফাস্টফুড জাতীয় খাবার গুলো এখন অনেক গ্রাম পর্যায়ে পর্যন্ত অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, সেগুলো মানুষের ডিপেন্ডেন্সি পাচ্ছে। সেই সাথে আমরা যত আমাদের জীবনে ব্যস্ত হচ্ছি, নারীরা তার কর্মক্ষেত্রে এগিয়ে আসছে, তত দেখা যাচ্ছে যে রেডিমেড খাবার, অর্ধেক মানে হাফ প্রিপেয়ার্ড খাবার, এগুলোর উপর কিন্তু মানুষের নির্ভরশীলতা বাড়ছে। কিন্তু ওই খাবারগুলো খুব বেশি পরিমাণে চিনি এবং লবণের ব্যবহার থেকে, যেগুলো কিন্তু আলটিমেটলি আমাদেরকে obesity এবং অন্যান্য যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ আছে, হৃদরোগ, ডায়াবেটিস, এগুলো দিকে নিয়ে যাচ্ছে। অত্যাবশ্যকীয় মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি শুধু নারীদেরই নয়, তারা যে শিশুর জন্ম দিয়েছে বা দেবে তাদের মধ্যেও এর প্রভাব পড়বে। যেমন কম ওজনের এবং অপুষ্টিতে ভুগছে এমন নারী প্রসব পূর্ব কিংবা প্রসবোত্তর রক্তক্ষরণ সহ নানা শারীরিক জটিলতায় ভোগার সম্ভাবনা রয়েছে, এবং স্থূল কিন্তু অপুষ্টিতে ভুগছেন এমন নারীর নবজাতকেরা প্রয়োজন অনুযায়ী বুকের দুধ নাও পেতে পারে। এর ফলে শিশুর বেঁচে থাকার সম্ভাবনা এবং তাদের মানসিক ও শারীরিক বৃদ্ধি দুই কমে যেতে পারে। মা যদি obese হন, তাহলে কিন্তু তার সেই সন্তানটি জন্মের সময় ডায়াবেটিস বা তার বিভিন্ন ধরনের, যেটা আমরা বলি যে নন কমিউনিকেবল ডিজিজ, যেটাকে বলছি হৃদরোগ বলেন, ডায়াবেটিস বলেন, এগুলো হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। বিষয়টি এমন এক সময়ে জানা গেছে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, এর ফলে এসব নারীদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার সম্ভাবনা আরও কমে গেছে। তাই নীতিগত কি পরিবর্তনের প্রয়োজন হবে যা নিশ্চিত করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সম্পদে পরিণত হয়, বোঝা নয়।
একটা বড় পদক্ষেপ তাৎক্ষণিক ভাবে নেওয়ার বিষয় হচ্ছে যে আসলে আরো বেশি মানুষকে সেফটি নেটের আওতায় নিয়ে আসা, এবং সেইখানে যে খাবারগুলো বা যে প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে সেগুলো যেন পুষ্টিকর খাবার হয়, প্রোটিন খাওয়ার প্রবণতাটা কমে গেলে কি হতে পারে। তো তখন দেখা যাবে যে বিশেষ করে শিশুদের মধ্যে কিন্তু গ্রোথটা প্রপারলি হবে না, আমরা যদি আমিষ জাতীয় খাবারগুলো দিতে না পারি, এবং এই গ্রোথ যখন হবে না এবং সেটাকে যখন রিপ্লেস করবো আমরা শর্করা দিয়ে, সেই ওবেসিটি, সেই বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কিন্তু আমরা একটা জেনারেশনের মধ্যে বাড়িয়ে ফেলি। আর যদি একটু লং টার্ম চিন্তা করেন, তো আমরা যখন এই শিফটটা করছি গ্রাম থেকে শহরে, উন্নয়ন তো হবেই, সেই উন্নয়নটা যেন মানুষের স্বাস্থ্যকে মাথায় রেখে করা হয়। স্কুল থেকে মেয়েদের জন্য খেলাধুলাকে প্রমোট করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কে প্রমোট করা, সাঁতার বলেন, হাঁটা বলেন, দৌড়ানো বলেন, এই জিনিসগুলোকে আরো প্রমোট করা, এবং সেই সিকিউরিটিটা থাকা দরকার।